আমার দীপক চিন্তায় কেজে ধরা পড়েছে। আপনি একবার ঝন্ডু ঠিকানা দিন, ইচ্ছে হচ্ছিল চোর বসিয়ে দিই। ছোট বাবু ঠিকানা দিয়েছে, আমি কি তোর মতো খারো ধুলো পায়ে হতাবাকে তাড়িয়ে দিয়েছি, বলে দিয়েছি একটা সমাজ বিরোধী পরিবারের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, আর কোনদিন তুমি আমাদের বাড়িতে আসবে না। আপনি আপনি কি মানুষ? চারুপ অসুস্থ মানুষ, বিপদে পড়ে তার ছেলের খোঁজ করতে এসেছিল। সমস্ত চেষ্টায় ও তাদের অতীতকে ভুলে যাওয়ার চেষ্টা করে, এটাই তাদের চরিত্র। আমি তোমাকে সাবধান করে দিচ্ছি অভয়, মনে পড়ে, মনে পড়ে বাবু, বহুদিন আগে ওই বস্তির ভাঙা করে এক অশ্রুসিক্ত মায়ের সামনে হাত জোর করে বলেছিলেন, আপনার ছেলেটিকে আমি ভিক্ষে চাই প্রতিমা দেবী, সারা জীবন আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকবো বলেছিলেন। বলেছিলাম তাই বলে আরো বলেছিলেন প্রতি মাসে একবার করে ছেলেকে দেখে নিয়ে যাবে, কিন্তু ছেলেকে বডিকে লুকিয়ে রাখলেন, পাছে মা বাবাকে চিনে ফেলে সেই ভয়ে। বাবু রক্তের দাবিকে আপনি অস্বীকার করতে চান? রক্তের অহংকারে মনুষ্যত্বকে আপনারা দু পায়ে মারিয়ে দিতে। আমি তোকে সাবধান করে দিচ্ছি অভয়, কল্যাণের কানে যেন ওসব কথা না ছায়, নগদ 5,000 টাকা গুনে দিয়ে আমি ছেলেকে কিনে নিয়ে এসেছি, কল্যাণের উপর ওদের কোন অধিকার নেই। টাকা দিয়ে কিনে নিয়ে এসেছে, টাকায় কি বৃত্তিদের অধিকার পাওয়া যায় বাবু? তাই যদি যেত, আপনি তো একটা সন্তান লাভের আশায় হাজার হাজার টাকা খরচ করেছেন, পেরেছিলেন পেরেছিলেন সন্তানের বাবা হতে। ও ভয় চিৎকার করে আপনি আমার মুখ বন্ধ করতে পারবেন না বাবু, আমার যদি শত সহস্র কণ্ঠ থাকত, সহস্র কণ্ঠে বলতাম আপনারা ধনীরা তারাও প্রতিশ্রুতি দিতে জানেন, রক্ষা করতে জানেন না, রক্ষা করতে জানেন না, আমি আপনাদের বিবেকে এতটুকু বাঁধে না বাবু, এতটুকু বাঁধে না, এতটুকু বাঁধে না। যেমন ভাবেই হোক ওই হারাম দাদাকে আমার তাড়াতেই হবে, নইলে কোনদিন কল্যাণের আসল পরিচয় ফাঁস করে দেবে। অনেক আগে আমি ওই হারাম দাদাকে তাড়াতাম, পারিনি শুধু কল্যাণের জন্য। ও মাকে বলবো লোকটাকে যেন দূর করে দেয়, দূর করে কাটা ফুটলে মনে হয় তোর মুখে শেল বিদ্ধ হয়েছে, মাও বুঝি
কার ছেলেকে এত ভালোবাসে না ওই? অথচ তুই আবার চাকর, কেন ভালোবাসি জানো দাদা বাবু? তুমি আমাকে খেতে দাও, পড়তে দাও, মাসে মাসে বায়না দিচ্ছ, অসুখ বিসুখ হলে ডাক্তার দেখাচ্ছ। ওসব বাজে কথা, সব বাবুরাই চাকরদের বায়না দেয়। চাকররা যথাসাধ্য চেষ্টা করে, কিন্তু তোর কাজের মধ্যে কোনো কর্তব্য বোধ নেই, আছে আন্তরিক স্নেহ ভালোবাসা, যেটা টাকা দিলেও মেনে না। আচ্ছা দাদা বাবু, আমাকে দিন কয়েকের জন্য ছুটি দেবে? ছুটি? তুই ছুটি নিয়ে কোথায় যাবি? আমার মাকে দেখতে যাবো। তোর মা? তোর মা বেঁচে আছে? কই, কোনোদিন তো বলিসনি। এতদিন দাদা বাবু আমি তাদের খোঁজ করতে পারিনি, শুনলাম শহরতলিতে একটা বস্তিতে তারা ভাড়া থাকে। ভাইটা নাকি পুলিশের হাতে ধরা পড়েছে, তাই আমি একটি বার গিয়ে দেখে আসবো দাদা বাবু। ভাগ্য দাদা বাবু, সবই ভাগ্য, মা তাকে বিয়ে পাশ করেছে নিশ্চয়ই কেউ ষড়যন্ত্র করে, ভাইকে জানে ঢুকিয়েছে দাদা বাবু, নইলে সমাজ বিরোধী সে হতে পারে না দাদা বাবু। ভাই আমার জ্ঞান হবি, শুনিনি অবৈধার ভাই আছে, মা আছে, কোনোদিন টাকা পয়সা পাঠায়নি, হঠাৎ বাবাইয়ের কথা বলছে, আশ্চর্য ব্যাপার। এই শুনছো? তুমি কার আছরি দেখবে তো? তোমার ওই অভয়তে দিয়ে আমার একদিনও চলবে না। আমার চলবে? ওর ওই অখাদ্য রান্না আমার মুখে রুচবে না? আমার রুচবে। কি আশ্চর্য, আমি ওকে রাখতে চাইছি না, আর তুমি চাই আমাকে উপোস করতে হবে শালি, আশা করি সেটা তুমি চাইবে না। দেখো কোনদিন বেলা দুটো এসে দেখি মহা সুখে তুমি দিবা নিদ্রা দিয়েছ, কোনদিন রাত আটটায় এসে শুনি টেনিস খেলতে কবে গেছো, কই তখন কে আমাকে মায়ের মতো আদর যত্ন করে খেতে দেয়, সেই অবৈধা। কাজেই ওকে তাড়ালে আমাকে যে সন্ন্যাসী হতে হবে শালি। তুমি তাকালে ওকে কিছুতেই তাড়াবে না। আশ্চর্য, তুমি তোমার পেয়ারের চাকর কে নিয়ে থাকো, তাই আমি ডেরির ওখানে চলে যাবো, তোমার আপনজন। আমি আমি তোমার কেউ নই শালি, মিস্টার গুপ্ত মুস্তাক সবার তার বউয়ের কথা ছাড়া একটা পাও নড়ে না। মিসেস মুখার্জি সেদিন বললেন স্বামী নাকি অফিস থেকে ফিরে এসে দরকারি কাগজপত্র দেখিয়ে তার মতামত জানতে চায়, আর আমার ভাগ্যটা এমনই, কোনো কথাই তোমার কানে যায় না, কোনো কথাই তোমার কানে যায় না। আশ্চর্য অভিযোগ, মিস্টার গুপ্ত আর মিস্টার সমাদারের মতো আমাকেও বউয়ের কথাই উঠতে হবে বসতে হবে, এও এক ধরনের কমপ্লেন। হ্যালো মাই ভাই, অফিসে বের হচ্ছে বোধহয়। হ্যাঁ, তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল। বলুন। কিছুদিন আগে আমার
আমাদের ওখানে একটা উঠতি সমাজ বিরোধী উঠতি মোশন ধরা পড়েছে। এক মোদির 2000 টাকা চিন্তায় কালে সে হাতে নাতে ধরে ফেলেছে পুলিশ। কে ধরে বলেছে দেরি? তুমি তাকে জানবে না। এরা সব উঠতি মাত্রা, এরা হচ্ছে সমাজ জীবনে মস্ত বড় অভিশাপ। এরা বিংশ শতাব্দীর জঞ্জাল। পুলিশ যদি ওদেরকে শায়েস্তা করতে না পারে তাহলে এই সমাজের সুস্থ দাঁড়া পিছিয়ে চলবে। তাই কল্যাণকে বলছিলাম এই সব দুষ্ট খেলো। আমাকে কি করতে বলছেন? আমার ইচ্ছে তুমি নিজেই কেসটা দেখো। অন্যস্তার জন্য কম করে হলেও 3 বছরের সাজা হয়। সাধারণ নাগরিকরা এদের ভয়ে ভীত সন্ত্রস্ত। এরা মানব সভ্যতার জঞ্জাল। মানব সভ্যতার জঞ্জাল। আর যারা আইনের মুখে যুদ্ধ করে রন্ধ্র পথে লক্ষ লক্ষ টাকা রোজগার করছে তারা কি? তারা কি সভ্য সমাজের কলঙ্ক নয়? অভয়। 25 বছর আগে কাউকে যদি আমি গরিব দেখি, আজ যদি দেখি সে কোটিপতি, তাহলে কি মনে প্রশ্ন জাগে না? কি করে লোকটা কোটিপতি হলো? কোন রন্ধ্র পথে কুমিরের বান্দারের চাবি কাঠি তার হাতে এলো? আচ্ছা অভয়, তুই কি আমাকে লক্ষ্য করে কথাগুলি বলছিস? না কর্তা বাবু, আমি কারো নাম করতে চাই না। আমি শুধু ওই জেলা সুপারের কাছে অভিযোগ করছি, অনুসন্ধান করো আইনের লক্ষ্য। কেন শিক্ষিত ধরনের দল নেমে যাচ্ছ মুখের দিকে? কোন সুরঙ্গ পথে রোজগার করে একদল মানুষ চাকর বাহারি করছে? তো সোয়ার খাতা কম নয়, চাকর হয়ে তুই বড় বড় কথা বলছিস। চাকর হলেও আমি একজন নাগরিক হিসেবে আমি এই অভিযোগ করে যাচ্ছি, অনুসন্ধান করে আইনের লক্ষ্য। আমার অভিযোগের অনুসন্ধান করো, অভিযোগের অনুসন্ধান করো। যুগের হাওয়া দেখছি উল্টা বইছে। বাড়ির চাকর তার মনিবকে উপদেশ দেয়। কে কে বলে দেশের অগ্রগতি হয়নি? শুনলে তোমার পিয়ারের চাকরের কথাগুলো? অবদার সঙ্গে সম্পূর্ণ একমত আমি। কি বলতে চাইছো তুমি? অবদার মতো আমারও দৃঢ় বিশ্বাস, মানুষ অপরাধী হয়ে জন্মায় না। পারিপার্শ্বিক আবহাওয়া মানুষকে অপরাধী সাজায়। এক সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা রন্ধ্র পথে রোজগার করে ধনী হয়েছেন, আইন এদের নাগাল পাচ্ছে না। অথচ বেড়ে শুয়ে আমরা চোখ বুঝে আছি। আমার অনুরোধ তাহলে তুমি রক্ষা করবে না, আমাকে মার্জনা করবেন। আইন তার নিজস্ব পথ ধরেই চলবে। ছেলেরা যদি সত্যি অপরাধ করে থাকে শাস্তি সে নিশ্চয় পাবে। কিন্তু আমি বুঝতে পারছি না এই সামান্য কেসটা নিয়ে আপনি এত মাথা ঘামাচ্ছেন কেন? আমি মাথা ঘামাচ্ছি কি আশ্চর্য? কি আশ্চর্য, দেরি হচ্ছে না? এই গ্রামের নেতৃস্থানীয় ব্যক্তি, এখানে যদি কোনো অসামাজিক ঘটনা ঘটেই থাকে দেরি তাতে ইন্টারফেয়ার করবে না? তাছাড়া এই কেসটার সঙ্গে আমার ব্যক্তিগত মান মর্যাদা জড়িয়ে রয়েছে। কেসটা তোমাকে ব্যাক আপ করতেই হবে। সেখানকার থানার অফিসার সেভাবেই রিপোর্ট পাঠাবে। আমি চাই মিনিমাম 3 বছরের শাস্তিও সে বদমাশটার। আমাকে ক্ষমা করবেন, আপনার মর্যাদা রক্ষার জন্য আইনের অপপ্রয়োগ করা আমার যদি চিন্তায় কেস প্রমাণিত হয় তাহলে আইনের বিধানে 5 দিনের সাজা হতে পারে। আমার বাবার জন্য আমি সবিনয়ে প্রত্যাখ্যান করব। আশা করি আমার স্পষ্ট জবাবে আপনি রুষ্ট হবেন না। অপরাধ এলি বিয়ের আগে এই ছেলেকে তুমি সুখ্যাতি করেছিলে দেবী, বলেছিলে ছেলেকে একটি জিনিয়াস, তার যতটা মনে হয় তুই এত করে অনুরোধ করলে।
চেপেছে রে মা, অনেস্টির ভূত ওর মাথায় চেপেছে। এই বয়সে কত অনেস্ট ম্যানকে দেখলাম, নতুন পাস করে বেরিয়েছে দু চার বছর যাক দেখবি, তখন কল্যাণ চৌধুরী একেবারে অন্য মানুষ। নমস্কার ভাই, কোথায় কখন এলেন? নমস্কার ভাই, এই তো কিছুক্ষণ হলো, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। বলুন। তোমরা দুজনে কথা বলো, আমি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করছি, কেমন? আমি এখন আছি দিদি। ঠিক আছে। আপনি যে শিবনাথের ছেলেকে পুষ্প আনেছেন সেই কথা তো আমাকে আপনি বলেননি, হঠাৎ এই প্রশ্ন করছেন কেন? বললেন কি আপনার সাথে কোনো খারাপ আচরণ করেছে? না 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 না, তেমন কিছু নয়। তবে ওরা তো খুব কাছাকাছি আছে, যে কোনোদিন কল্যাণের নিকট এসে বসতে পারে। আপনি হয়তো জানেন না, কল্যাণের বড় ভাই দীপক রায় ছিনতাই কেসে ধরা পড়েছে, জেল হাজতে আছে। জানি জানেন? হ্যাঁ, শিবনাথ আমার বাড়িতে গিয়েছিল। সর্বনাশ, হঠাৎ যদি এখানে এসে হাজির হয় আর কল্যাণ যদি জানতে পারে শিবনাথ রায় তার বাবা, তাহলে ওর সব সহানুভূতি ওদের উপর গিয়ে পড়বে। আপনি জেনে শুনে কিভাবে পাই নিশ্চিত আছে তা আমি ভেবে পাচ্ছি না। আচ্ছা ভাই মশাই, বলো, আপনার তো উপর মহলে খুবই প্রভাব প্রতিপত্তি আছে তাই না? তা আছে বই কি, কোন রকমের কল্যাণকে এখান থেকে অন্য কোথাও বদলি করতে পারবে? আমি আমি সব পারি, দিনকে রাত করার ক্ষমতা আমার আছে। আর রাতকে পারি দিন করতে, আর স্বপ্নকে পারি চুর সাজাতে, আর চুরকে পারি সমাজের উঁচু মাথায় করতে। আর যদি পারে আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। আর ওই অভয়টাকে দূর করে দিতে পারলে ও হচ্ছে শিবনাথ রায়ের পুরনো চাকর, যত নষ্টের মূল ওই শয়তানটা আরামজাদাকে দু চোখে আমি দেখতে পারি না। চলুন খেতে খেতে আলোচনা করা যাক। চলুন। দীপককে মিথ্যা মামলা করিয়েছে সঞ্জয় সেন, আর আমি বাচ্চাকে বিচ্ছেদ করেছিলাম। সে বলল সঞ্জয় বাবু আমাকে চাল শিখিয়ে দিয়েছে, আমি তাই বলেছি। সবই বুঝতে পারছি মাইকেল, কিন্তু পুলিশ যখন ধরেছে আমরা যা হবার হবে, তবে সঞ্জয় বাবু চেষ্টা করবে ওর যাতে কঠিন শাস্তি হয়। ওনার যাই পুলিশ সুপার মাসিমার হুকুম পেলে আজ এই বেটাকে আমি রাস্তার মাঝে ধুলোই দেব। মাথা গরম করিস না, কেসটা খারাপ হয়ে যাবে। কি খারাপ হবে? বাবা, তোমাদের সঙ্গে আমি একমত হতে পারছি না।
বাবা। দীপক যদি অপরাধ করে থাকে নিশ্চয়ই তার শাস্তি হবে, আর নির্দোষ হলে সসম্মানে সে মুক্তি পাবে। আপনার চিন্তাটা সম্পূর্ণ ভুল মাসিমা। মাইকেল, বিষয় সম্পত্তি নিয়ে দাদার সঙ্গে একদিন ঝগড়া হয়, দাদা নিজের বৌদির হাতে একটি কূপ বসিয়ে দিয়ে থানায় গিয়ে আমার নামে মিথ্যা ডায়রি করে। মাইকেল, আমি নাকি বৌদিকে খুন করতে উদ্যুক্ত হয়েছিলাম। মাইকেল, আমি দুষ্টি হয়েছি, শাস্তি পেলাম। তোমাদের ভগবান তো আমাকে ক্ষমা করে দেয়, কিন্তু পুরুষের মতো নাশ হয়ে তোকে টান দিয়ে ধরে দুষ্কর্মকে নিজের হাতে খতম করি, তারপর মাইকেল আপনি কিছু মনে করবেন না মাসিমা, ছেলেটা বরাবরই অগ্র প্রকৃতি। মামলায় কি হবে জানেন একমাত্র ভগবান। টাকা পয়সা খরচ করতে পারলে হয়তো মুক্তি পেত, কিন্তু আমাদের এই দুরবস্থার জন্য একমাত্র উনিই দায়ী। তোমার মেসমশাইকে ওই লোকটাই বিপদে চালিত করেছে। কি বলছে সঞ্জয় বাবু? আমাকে মার্জনা করো বাবা, ঝুঁকির মাথায় কথাগুলো আমি বলে ফেলেছি। নিজের চরিত্র যদি সফলতা থাকে কেউ কাউকে বিপদে নিতে পারে না বাবা। দোষ তোমার মেসমশয়ের, সঞ্জয় সেনের নয়, সঞ্জয় সেনের নয়। সঞ্জয় সেনকে তাহলে এরা আগে থেকে জানতে, সঞ্জয় সেন অমানুষ থেকে। তবে এই অবস্থায় নিশ্চয় উনি মুখ ফিরিয়ে নেবেন না বলে আমার বিশ্বাস।